কবি বলেন, আমি যখন গান বাঁধি তখনই সবচেয়ে আনন্দ পাই। মন বলে প্রবন্ধ লিখি, বক্তৃতা দিই, কর্তব্য করি, এসবই এর কাছে তুচ্ছ। আমি একবার লিখেছিলাম, যবে কাজ করি প্রভু দেয় মনে মান, যবে গান করি ভালোবাসে ভগবান। এ কথা বলি কেন, এই জন্য যে গানে যে আলো মনের মধ্যে বিছিয়ে যায়, তার মধ্যে এই দিব্যবোধ যে যা পাবার নয় তাকেই পেলাম আপন করে, নতুন করে। আমাদের পরবর্তী নিবেদন খাম্বাজ ঠাড়ের দেশ রাগ। ইমনের মতো বিষাদ মাখা প্রেম নয়, শুদ্ধ ও কোমল নিষাদের ব্যবহারে এই রাগে আছে আনন্দ, আছে শান্তি স্বরূপিণী সঙ্গীতের কথা। এ যেন ধরার মাঝে শান্তির বাড়ি বরিশনের কাহিনী। শ্যামল সুন্দরকে আহ্বানের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করব বিশ্ব শান্তির, বিশ্ব ভ্রাতৃত্বের, বিশ্ব মানবতার। এসো শ্যামল সুন্দর। Sari ma pa ma pa ma pa ni ni.
मरी मरी नी जाजा সঙ্গীতের মতো এমন আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা জগতে আর কিছু নেই। এক নতুন সৃষ্টিকর্তা গান প্রভৃতি কতগুলো জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন এর আসল জিনিসটাই অনির্বচনীয় এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক চোখ। তারই জন্য আমাদের এত দুঃখ এত সুখ এত ব্যাকুলতা। ভাঙা গড়ার এই অপরূপ খেলার সাথে জড়িয়ে আছে বিস্ময় আনন্দ আর ভক্তিতে মেশা তার প্রণতি, আমাদের সকলের প্রণতি। শুদ্ধ ও তীব্র মধ্যমের প্রয়োগে কল্যাণ ঘাটের কেদারের সুরমূর্ছনা শুনব আমাদের পরবর্তী নিবেদনে। প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। সা